বড় শ্রদ্ধা বাজনদের সমাজ, আল্লাহ বলেন মিলাদুন নবীর মাস আজকে আছে তো না, আজকে 28 তারিখ, হ্যাঁ মিলাদুন নবীর মাস। আমাকে ভাই কিছু ভাই বলল হুজুর মা বাবার কথা বলবেন, মা বাবার খেদমত, এখন মা বাবার খেদমত করব কি যুবক বলা ভাই, বউ লইয়া সুন্দর নারীর পরঞ্চনায় পড়িয়া মা বাবাকে ভুলে গেছে, এই রকম ফোলা পাইন দোফল লাগে আরামে নাই, কেন নাই আমনে গো, আর নাই নাই আছে না, এই জন্য যুব অনুরোধ করে যাই রে, যদি সুলতানুল আউলিয়া হতে মনে চায়, পৃথিবীর এমন কোন জায়গা নাই তোর জন্য শান্তি, একমাত্র একমাত্র শুধুমাত্র একটা জায়গার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা পাইবি, ওই জায়গাটা হলো মার কাছে, মার কাছে ভালোবাসা পাইতে গেলে কোনো স্বার্থ নাই রে, ঠিক না বেটি? আজকে এখানে ওয়াজ করলাম আমার স্বার্থ আছে, ঠিক না বেটি? আমি হাদিয়া পাইব, আমরা হাদিয়া পাইব, টেকা পাইব, সংসার চলবে, এখানে তো একটা স্বার্থ কাজ করে, কিন্তু মার কাছে যাইবি রে একমাত্র স্বার্থ ছাড়া মারে পাইবি, এই জন্য আমার নবী বললেন উম্মত কোনদিন মা বাবার মনে কষ্ট দিবি না রে, ও যুবক মা বাবার 50 টাকার পান সুপারি কিনা দিবি, মা 20 টাকা দামের গ্যাস্ট ওষুধের জ্বরের ওষুধের পাতা কিনবি, 50 টাকা দামের মার গ্যাস্ট্রিকের ওষুধের পাতা কিনবি, ওই 50 টাকা 50 টাকার পান সুপারি কিনা দিলে মা যে মুচকি হাসি দেয় রে, বাবা যে মুচকি হাসি দেয়, এর মাঝে তুই সুলতানুল আউলিয়া হয়ে যাইবি, টের ভাইবি না, এই জন্য যুব বউকেও খরচ দেওয়া লাগবে, কিন্তু কারো মনে কষ্ট দিয়া না, ঠিক নেই ঠিক নেই? আছে এরকম যুবক যারা অনকের ভোলা ভাই না, আর ওয়াজ শুনতো না, একটু এখানে মাল লাগে ঝগড়ে করে টি এমন দশটা লুই আইলাম মাহফিল, এত তো অনেক ফিরিতে লাগাই আমার ভাই রাম কবির মনে যুগ। তাহলে মিলাদুন নবী যারা করলেন আপনার উপকার কি? এই মিলাদুন নবীতে আসার জন্য কুফর লাগে, আজকের মাহফিলটা হলো মিলাদুন নবীর মাহফিল, ঠিক না বেঠিক? পয়েন্টে পয়েন্টে কথা বলবো, আজকের মাহফিল হইলো মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলে আসতে গেলে কুফার লাগে, আমি বললাম কুফার লাগে, সবার কুফালে দিত না মিলাদুন নবীর মাহফিলে বসার, উরুসে যাইবি কত বড় বড় বক্তা আসবে, কিন্তু মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য সুন্দর একটা ভাগ্য লাগবে, যে ভাগ্যটা আমার আল্লাহ সবারে দেয় নাই, ঠিক না বেঠি? বলে হুজুর দলিল কি? আপনারা ফেরাউন স্ত্রী আসিয়ার নাম শুনলেন, মাদারের জন্য বুয়াত পাইবেন, এই ফেরাউন স্ত্রী আসিয়া এক আল্লাহর মানত, ফেরাউনরে মানত না, এই কথাগুলো আমি বারবার বলছি, স্মরণ করে দিয়ে আপনাদেরকে মনে রাখবেন, আসিয়া এক লোকে আইসা উজিরা আইসা কইতাছে, ফেরাউন সাহেব আপনি আঙ্গ খোদা মস্তানি খালি আঙ্গলকে দেখেন, আমি ঘরে বহুতান মানুষ মস্তানি খালি আঙ্গুলকে দেখাইতে আর আমরা কিছু করি আঙ্গুর মারি গেলেন গোলাপ চিপাইতে মারি গেলেন জবা করে দেন, কিন্তু আমার ঘরে বহুত আনার বেল দেয় না ভাতটা দেয় না, কি কস কি রে কহ কি কস তো, হ্যাঁ ঘটনা সত্য, দৌড়ে হ্যাঁ বিবির কাছে গেছে, বিবি রে ও বিবি ঘটনা কি, তুমি বেলে আমারে খোদা মানো না, কারণটা কি বিবি রে, এত ভালোবাসলাম তোমায় কিন্তু আমারে কেন তুমি খোদা মানলা না, বুঝলা না, আসে ডাক দিয়া কয় স্বামী রে, ওরে স্বামী তোর যদি পায়ের মধ্যে ফুস লাগে হাত দিতাম না,
জিব্বা দিয়া সাইটা দিয়াম কিন্তু আল্লাহর কসম রে কেরামান কাতিবি না ইয়ালামুনা মা তাফালুন দুইজন ফেরেশতা আমার দুই কাঁধে মালাকুল মৌত সামনে রে ও স্বামী এদের সামনে তোর খোদা কইতে আমার বড় লজ্জা লাগে আমি পারতাম না তোর খোদা কইতে আমার বিষয় বুঝায়া যায় মিলাদুন নবীর আইতে যে কুফার লাগে আর আমরা ডাইরেক্ট ওই মিলাদুন নবীর মাহফিলে আমাদের ভাগ্য কত ভালো আমাদের কুফার কত ভালো সেই উদাহরণটা শুধু দেই আপনি বুঝতে পারবেন যে আসল আমার কুফার ভালো ঠিক না বেঠি এই জন্য বন্ধু ওই আসিয়া বলল স্বামী রে ও স্বামী আমার তুই যত কইবি সব কাজ করব কিন্তু তোরে খোদা মানতে পারতাম না তোরে কোনোদিন খোদা কইতে পারতাম না কারণ আমার আল্লাহ একজন যার কোনো আকার নাই রে আমি ওই আল্লাহরে মানি এখন মন্ত্রী সভার সবাই রইলে মিটিং করলো ও মন্ত্রী পরিষদের মেম্বাররা চেয়ারম্যানরা পরামর্শ দে আমার ঘরের বউ তো আমার মানে না আমি ফেরাউন এই জীবন রাইখা লাভ কি এই জীবন রাইখা লাভ কি আমার ঘরের বউ তো আমার মানে না উজির বলল হুজুর রে প্রভু আমার একটা পরামর্শ দেয় মানবেন নি কই তাড়াতাড়ি ক কই বড় একটা মঞ্চ বানাইবেন বড় একটা মজলিস বানাইবেন মজলিস বানায়া আপনার স্ত্রী রে ওই মজলিসে কাপড়টা খুইলা উবস্ত্র করাইয়া লয়া যাইবেন আমার বিশ্বাস গো ফেরাউন যারা ইসলাম ধর্ম মানে যারা খোদারে মানে ওরা পর্দা করবে যারা খোদারে মানে যেই মহিলা আল্লাহর মানে ওই মহিলা কোনোদিন পর্দা ছাড়তে পারে না গো ঠিক না বেটি যেই মহিলা খোদার মানে কবরকে ভয় পায় আল্লাহর ভয় পায় নবীর মানে ওই মহিলা কোনোদিন স্বামীর কণ্ঠে উপরে কথা বলতে পারে না ওই মহিলা কোনোদিন কুমর নাসাইয়া হাজিগুজ বাজারে যাইতে পারে না কথা বলে ঠিক না বেঠি যেই সকল মহিলারা স্বামী রাখিয়া ভাই বাবা রাখিয়া হাজিগুঞ্জের বাজারে যায় গো এরা তো মহিলা না এরা হইল দায়ুজ ঠিক না বেঠি আর দায়ুজুল ইয়াদ খুলাল জান্নাত দায়ুজ কোনোদিন জান্নাতে যাইবে না এবার বুঝলেন কার বউটা হাজিগুঞ্জ গেছে কার ছেলের বউ কার মেয়ের জামাই কার স্ত্রী হাজিগুঞ্জে গেছে মনে রাখবেন যার বউ হাজিগুঞ্জ গেছে আপনার বউ কিন্তু দায়ুজ হইয়া গেছে এই দায়ুজের হাতে আপনি টুবিওয়ালা বাকরিওয়ালায় বাদ খাইতে পারতেন না যদি নিজের মমিন দাবি করেন কথা বলেন একটা দায়ুজের হাতে সুস্থ বলে একটা মমিন বাদ খাইতে পারে না কারণ তুই দায়ুজ কথা বলে ঠিক না বেঠি কোমর দৌলা হায়া তারপরে যে হাজির ঠিক নি কোনোদিন আশাস আল্লাহ আশাসি হাজে না একটু সুন্দরভাবে সাজে না আরে বাপ রে হাজিগুঞ্জে গেলে হাতে লিপস্টিক মিপস্টিক লাগায়া ঠিক নি কি সুন্দরভাবে যায় জীবনে আশাসের কাছে সালাম দেন আশাসি কিন্তু হাজিগুঞ্জের সেই প্রিন্সে গেলে জুনাকিতে গেলে সালাম আলাইকুম ভাইয়া কি সুন্দর টান দিয়ে টান দিয়ে ভাইয়া সালাম আলাইকুম হেতাই রন সালাম বাড়াইয়া আরে হাসর ময়দান তো দূরের কথা কবর তো আসাসি গো আনে আড্ডি ভেঙে গেলে অতএব আমরা চাই আমাদের মা শাশুড়া জান্নাতি হয়ে যাক কারণ ওনাদের গর্ব থেকে তো আমরা আসছি ঠিক না বেঠি পয়েন্ট টু পয়েন্টে কথা বলি খেয়াল রাখবেন ভাইয়ারা আমার ওদের বললে হুজুর আপনার স্ত্রী যদি ওই মঞ্চ বানাইয়া মঞ্চের সামনে উপস্র করে নেওয়া যায় হয়তো ইজ্জতের বয় আপনারে খোদা কইয়া ডাকে দিবে ভালো বুদ্ধি দিলি ভালো পরামর্শ দিলি মঞ্চ বানাইছে গো এইরকম বিশাল মঞ্চ বানাইল হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষে আসিয়ার সামনে ফেরাউন হাজির ও প্রাণের স্ত্রী এখন তোমার উপস্ত্র করিয়া মঞ্চের মধ্যে লইয়া যাইমু লাস্ট ওয়ার্নিং তোমার দিছি আমারে কি খোদা কইবিনি না হয় তোমারে কাপড় খুলিয়া
উবস্ত্র ন্যাংটা করাইয়া তোমারে ওই মঞ্চের মধ্যে নিয়ে যাওয়া হবে। আসি এখনো শব্দ করে না, উভয়ে তাকায়া শুধু চোখের পানি ছাড়ছে আর বলছে, যার কেউ নাই রে তার তো আছে আমার আল্লাহ, যার কেউ নাই গো তার আছে আমার আল্লাহ। এই চিন্তা করলো যখন জিব্রাইল আইসা, হাজির আছে আমার গো, যার কেউ নাই গো তার তো আছে আল্লাহ, আমার আল্লাহর মায়া লাইগা গেছে মা, তোমার খেদমতের জন্য তোমার সহযোগিতার জন্য আল্লাহ মা, কোটি কোটি ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালাইকার তোমার খেদমতে পাঠাইয়া দিছে মারে, টেনশনের কারণ না। আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ যদি থাকে এই জায়গার মধ্যে, তোমার ইজ্জত বাঁচাইয়া দিব, কারণ তুমি ভরসা করছো আল্লাহর উপরে। চিৎকার মেরে কোন আল্লাহ আল্লাহ, আল্লাহর উপরে যদি ভরসা করি হেফাজত করতে পারে কি পারে না, এই কথা বলেন পারে কি পারে না। এই জন্য বন্ধু সকল বিষয়ে আমার আল্লাহর উপর ইখতিয়ার রাখা দরকার আছে না নাই, যার কাছে সমাধান নাই গো সমাধান পাইবেন একমাত্র আমার আল্লাহর কাছে। ঠিক নি ঠিক নি, গভীর মনোযোগ। এই জন্য বাইরে আসিয়ার সামনে এখন ফেরাউনে গেল, ও বিবি বিবি রে এখন তোমার কাফড়গুলো টেনে টেনে খোলা হবে, বিবি রে বলো না তোমার প্রভুকে, ওই জায়গায় বলছে আমার প্রভু হলো আল্লাহ। যেই মাত্র আসিয়ার কাপড়টা দুরা টান দিবে, হযরত জিব্রাইল হাতের মধ্যে এক মুষ্টি বালু লইল, এই বালুটা আল্লাহর নাম লইয়া যখন ফু মারল, ফু যখন দিল বালুগুলো প্রত্যেকটা মানুষ যারা আসিয়ার দেহটা দেখতে আইল, প্রত্যেকটা মানুষের চোখে চোখে যায়া বালুর কণাগুলো ফলল, প্রত্যেকটা মানুষে চোখ দলতে শুরু করলো আর সম্মানের সহিত আসিয়ায় মনসের মধ্যে ফুইসা গেল। তাহলে এই জায়গায় আসিয়ার হেফাজত করলো কে? আয়োজন বলেন কে? এই জন্য বললাম যার কেউ নাই তার আছে কে? জোরে বলেন কে? আসিয়া ওই মঞ্চের মধ্যে পয়সা গেল, জিব্রাইল চলে গেলেন, এখন আসিয়ারে শুলে চড়াইবে গো, হাতের মধ্যে ফেরা, এই হাতের মধ্যে ফেরা, দুইটা পায়ের মধ্যে ফেরাগ মারলো। সুন্দর মহিলা মনে রাখবেন পৃথিবীর মধ্যে পাঁচটা মহিলা সবচাইতে সুন্দর রমণী ছিল, এর মধ্যে একজন হইল আসিয়া। আসিয়া যে খানা খাইতো, খানাগুলো যে কণ্ঠ দিয়ে ভিতরে যাইতো স্পষ্ট দেখা যাইতো, এত সুন্দর রমণী ছিলেন হযরত আসিয়া। আসিয়ারে শুলে চড়াইয়া ডাক দিল, রে বিবি বিবি রে তুই আমার সবচাইতে আদরের বিবি, তোর প্রতি আমি রহম করব, তোর প্রতি আমি মায়া করব, রে বিবি বলো না এই জায়গার মধ্যে আজকে তোমারে বাঁচাইবে কে? কয় যার কেউ নাই তার আছে আমার আল্লাহ। স্বামী রে যার কেউ নাই তার আছে আল্লাহ, কয় বিবি বলো না আজকে যদি আমারে খোদা কয় তুমি মাফ পাইবি? ওই দিন আসিয়া বলল স্বামী রে, ওরে স্বামী তোর যদি ফাউকাইটা রক্ত বার হইয়া যায়, হাত দিয়া ধরতাম না, জিব্বা দিয়া সাইটা তোর শরীরটা পরিষ্কার করবো, যা কইবি গোলামের মতো তা করবো রে স্বামী, কিন্তু মইরা যাইমু তোর খোদা কইতে পারতাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়ার মুখ বরাবর একটা তীর মাইরা দিল,
তীর মারার সঙ্গে খেল করেন তীর মারার সঙ্গে সঙ্গে আসি আর বুক থেকে জার 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 করে রক্ত বের হয়ে যায় ডাক দিল আসি আরে বলো না আমার খোদা কইবানি কয় না না খোদা কইতাম না কোনো ভাবে তোমার খোদা কইতাম না আবার আরেকটা তীর মারলো নাবি বরাবর তীর মারছে শরীরটা জাজরা করে দিতেছে এসিয়ারে মেরে ফেলবে সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির আসিয়া মাগো তোমার জন্য একটা অফার আমার আল্লাহ দিছে আমার আল্লাহ তোমার জন্য একটা খুশির সংবাদ দিছে কয় খুশির সংবাদটা কি কয় আসি আমা এখন তোমার তীর মারতে মারতে তোমার মাইরা লাইব তোমার শহীদ কইরা লাইব এই কষ্ট ধারণ করিয়া মারে ফেরাউনের খুদা না কইয়া এই কষ্ট ধারণ করিয়া যদি কবরে যাইতে পারো ৫৭০ খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে আমার নূরের নবী আইব আমার নূরের নবীর মিলাদুন নবীতে তুই আজি আমারে অংশ গ্রহণ করাইব আরে তাকবীর আল্লাহু আরে রিসালাত রাসূলুল্লাহ আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সকলিদের শরাই হযরত আল্লামা মুফতি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী সাহেব আসি আর এখন খুশি না বাজার ডাক দিল আসি আমাগো এই কষ্ট ধারণ করিয়া যদি মরতে পারো তলে ৫৭০ খ্রিস্টাব্দে ওই জাজিরা তুলার হবে আমিনার কোলে আমার নূরের নবী আইব ওই দিন নূরের নবীর মার কাছে তোমার সেবক হিসাবে পাঠাইব ওই দিন আসিয়া বলল জিবরাইল জিবরাইল রে লাউলা কালামা খালাক তুলা ফলাক আমার নবীর যদি নূরের নবীর যদি না বানাইতো কিছু বানাইতো না মো নবীর মিলাদ নবী অংশ গ্রহণ করবো রে স্বামী স্বামী রে আমার জবাই কইরা দে রে আমার মাইরালা কারণ মইরা গেলে রহমতুল লিল আলামিনের মিলাদুন নবীতে যাইতে পারমু দেখেন না কত কষ্ট কইরা তারা মিলাদুন নবীতে শরীক হইছে আর আমরা ডাইরেক্ট কই দেব মিলাদুন নবী তাহলে আমাদের কপাল কত ভালো না আসিয়া কত কষ্ট করার পরে এত কষ্ট করে মরার পর আর জিব্রাইল এসে উপহার দিল তোমার এই কষ্টের বিনিময়ে নবীর মিলাদুন্নবী তোমাকে অংশগ্রহণ করাবে খুশি আসিয়া বলছি আর চাইতে বড় নিয়ামত আর কিছু না তাড়াতাড়ি মার মরলেই তো নবীর মিলাদুন্নবীতে ঠিকই ঠিকই মা আমিনার কোলে যখন নবী আসবে ওই যে আসিয়া হাওয়া মরিয়ম আসিয়া পাঠাই দিছি আল্লাহ বলছে ওয়াদা দিছি তো ঘরে পাঠাইছি কেন এমনি এমনি আসে নাই আপনারা জানেন মরিয়ম আলাইহিসসালাম ঘটনা বাপসারা ছেলে বাপসারা ছেলে মরিয়মকে যখন জিব্রাইলে আয়েশা ফু দিল সন্তান গর্ভে চলে আসলো লোকেরা কলঙ্কিনি কোয়া শুরু করছে কি রে বেকে বাপ দিয়া ছেলে হয় মরিয়মের তো বাপ স্বামী নাই তোর ফোলা তো এটা সাধারণত ভাবে জাউরা কইব খারাপ কইব খারাপ অবৈধ সন্তান কত মানুষে কত কলম কিনে দিছে বাচ্চা ফালাই দেওয়ার জন্য ওই সময় তো আর ডিএনসি নাই যে বাচ্চা ফালাইব ভাইরে কত কলঙ্ক দিল শেষ ১০ দিন বাকি থাকতেই মার সাথে পরামর্শ করে জঙ্গলে চলে গেছে আল্লাহ তুমি সন্তান দিছ এখন আবার জঙ্গলও আসতে হইব আসতে হইব কারণ ওই বাড়িতে ঘরেতে যদি প্রসব করে বাচ্চাটাকে মেরে ফেলবে বাচ্চারা মেরে ফেলবে এই কারণে আসিয়া এই মা মরিয়ম জঙ্গলে গিয়া সন্তান প্রসব করলো ডাইনে কেউ নাই বামে কেউ নাই এত কষ্ট আর আল্লাহ উপহার দিছে জিব্রাইল এসে হাজির মা গো কোন দাত্রী না থাকবে না কেউ থাকবে না কষ্টের মাধ্যমে ঈসা নবী তোমার পেট থেকে আসবে আর বিনিময়ে রসুল পাকের মিলাদুন নবীতে তোমাকে অংশ গ্রহণ করবে এই মরিয়ম তোমার এখন কষ্ট হবে কারণ তোমার সেবা করার মতো কোনো মহিলা না সামনে বাঘের ভয় পিছে বাঘের ভয় কত ভয় মারে আবার বাড়িতে তোমার কলঙ্ক সব লয়া
যদি এই কষ্ট ধারণ করে ঈসা নবীকে কোলে আনতে পারো তাহলে আমার আল্লাহ ফাঁদ দিছে ওই 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে রহমতুল লিল আলামিন আসবে ওই দিন নবীর মিলাদ নবীতে তুমি মরিয়মকে অংশ গ্রহণ করাবে ওই দিন মরিয়ম ঘোষণা দিল একবার নয় আল্লাহ দিল হাজারটা সম অবৈধ সন্তানের প্রতিবার অবৈধ সন্তানের কলঙ্ক মাথায় নিতে পারবো কিন্তু রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী দেওয়ার মতো যোগ্যতা যা আমি পেয়েছি এটা আমার কুফারের ব্যাপার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ এত ফুলের ভাইরা তরে আপনার আমার কুফাল ভালো না খারাপ কত কষ্ট করে তারা মিলাদুন নবীতে অংশগ্রহণ করছে আর আপনি আর আমি ডাইরেক্ট ওই নবীর মিলাদুন নবীতে আমাদের ভাগ্য কি জিনিস কারণ কি একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণ কথা বলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা পর্যন্ত দেওয়া না আদম আলাইহিসসালামকে কিতাব দিছে আল্লাহ মুসা নবীকে কিতাব দিছে আল্লাহ কিতাব উল্টে দেখালে আমগো নবীর কথা কার কথা আমগো নবীর কথা তো এই কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু মিলাদুন নবীর পয়েন্টে কথা বলি একটু পরে পিতামাতার কথা যাব তো এই মুসা নবী বলে আল্লাহ বই দিছেন ওকে আমারে কিন্তু বইয়ের পাতার ভিতরে আমরা আখিরি নবীর উম্মত নবীর নাম থাকলে মুন্ডারে বুঝাইতাম আখিরি নবীর উম্মতদের নামও আছে যেমন আপনারা খাসাইজুল কোবরা খুলে পাবেন মুসা নবী কিতাবগুলো ঘাটতেছে হঠাৎ করে দেখলেন এমন একটা আখিরি নবীর এমন একটা নবীর উম্মতের নাম আছে যারা একটা ঘুণা করলে আল্লাহ কয় লিখিস না সুবহানাল্লাহ না এই চলে যাবেন আপনারা মাঝখান দিয়ে উঠে বসা করলে কি মানুষ কম বুঝেনি একটা প্রোগ্রামের মনোযোগ আনতে পারে কষ্ট হয় কিতাবগুলো উল্টাইতেছে এ মালিক মাওলাজি কিতাব দিছেন আমি মুসারে এমন একটা উম্মতের নাম আছে গো যেই উম্মতরা একবার যদি আপনি আল্লাহকে ডাকে আপনি আল্লাহ কন ও কেরামান কাতিবিন সঙ্গে সঙ্গে লিখালা কয় কিতা লেখতাম কয় 10টা গুণ বাড়ায়া আমার উম্মতের আমার বান্দার আমল নামায় পোষায়া দে আমার বান্দার আমল করছে একটা সোয়াব পাইব 10টা কয়টা খেল করবে মুসা নবী আল্লাহর কাছে খাসাই চল কুবরায় মালি এটা কোন নবীর উম্মত গো যারা একটা আমল করলে 10টা গুণ বাড়ায়া দেন কমপক্ষে আবার যদি একটা গুণা করে আপনি আল্লাহ কয় ও ফেরেশতা লিখিস না লিখিস না জোহরটা পড়ে নাই হয়তো আসরের আগে আমার বান্দায় কাজা আদায় করবে কাজা আদায় করলে গো আমি তারে মাফ করে দিমু একটা গুনাহ করছে লিখতে যাইয়াম আল্লাহ কয় এখন লিখিস না হয়তো এশার সময় আইসা আমার বান্দায় তওবা করবে তুমি মালিক যে কত দয়াবান ওই নবীর বান্দার প্রতি তুমি এত দয়াবান না জানি ওই নবীর প্রতি তুমি কত দয়াবান হইবি রে মালিক আমলের ব্যাপারে তোমার কেমন বিচার কয় তাড়াতাড়ি লেখ আর গুনা করলে কয় এখন লেখিস না ফজরে করছে গুনা জোহরে আসর মাগরিবে গুনা গুনা রে এশার সময় আইসা আপনি আল্লাহ কোন লেখিস না রে রাত্র এখনো গভীর হয় না আমার বান্দারা কাজা আদায় করলে আমি বাংলায় তার মাফ করে দিমু আর যদি না আদায় করে একটা গুনাই মাত্র লেখেন আপনি কেমন মেহরবান এরা কোন নবীর উম্মত আমার নবী আল্লাহ কইল মুসা এরা আমার আহমদুল্লাহর আহমদের উম্মত মালিক কই গো আপনার
নবীরা মুরগি উম্মতের দিশা পাইছি এরা কোন মাহফিল মজলিসে গিয়া যদি একবার আপনি আল্লাহর ডাকে ওই একবার ডাকার সিলায় তার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারেন এরা কোন নবীর উম্মত আল্লাহ কো এরাও আহমদের উম্মত ডাক দিছেন আল্লাহ কো এগুলো কি আমার উম্মত বানাইতে পারবা না আমার আল্লাহ কো সাবধান সামনে বাড়ায়ও না ওই দিন মূসা নবী কইল মাওলা তলে এত শান্তি ওই আখির নবীর উম্মতের আমি মুসার তাওরাত লাগবে না আমার একটা আরজি রাইখা দো আমি মুসার আখির নবীর উম্মত বানায়া দাও আমার আল্লাহ কয় মুসা রে আমার বন্ধুর প্রতি তোর মহব্বতের দরিয়াও জান্নাতুল ফেরদাউসে রহমতুল লিল আলামিনের সঙ্গেই থাকবি কিন্তু না রে মুসা তোর তো নবুয়তের লাইসেন্স দিয়া দিলাম লাইসেন্স পাল্টাইতে পারতাম তাহলে তোর ঠিকই নবীর উম্মত বানাই দিতাম আরে যত নবীর আছে ওই নবীর উম্মত আর আমরা ডাইরেক্ট ওই নবীর উম্মত কত নবীরা দেওয়া না আপনার নবী আমার নবীর উম্মত হইতে আর ওই নবীর উম্মতরা রাস্তায় দোল্লা বাজার ও বিড়ি খায় ওই দোকান ভাড়ে আড্ডা মারে মাহফিল ঠিক নেই তো নবীর সামনে কি জবাব দিবে নবী যদি কয় কিরে ওই দিন আমার সম্মান গাইছে গাড়িটা মোসরা করে তুই গেলি রাস্তার ভিতরে ঘুরলি তারপর একটা সময় দোষ দিয়ে খাইলি তো তোর তো আইসি এনসি ঠিক নেই তখন কি জবাব দিবেন নবীর দরবারে লজ্জা তো আমার হেমাতা হের হয়ে যাবে আল্লাহ কবুল করুক সকল বলে আমিন।